আমি সিটিজেনশিপ পেয়েছি 1977-এ, এখনও আমি ভোটার কার্ড করতে পারি। 75-এ অ্যাপ্লাই করেছি সিটিজেনশিপ, 1977-এ পেয়েছি। 10-12 মতো অ্যাপ্লাই করেছি, কী করেছে জানি না, কিন্তু আমি অরিজিনাল ইন্ডিয়ান সিটিজেন। এই প্যান্ডেমিকের জন্য যে যে কাজে যুক্ত ছিলেন সেই কাজই আজ ক্ষতিগ্রস্ত। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই স্ট্রাগলটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যুদ্ধ এবং যুদ্ধের প্রসেসটা। আজকে সেরকমই একটা মানুষের যুদ্ধ দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি সুদূর বারাসাতে। সো যেমন বলা তেমন কাজ, বারাসাতে টাকি রোডের উপরে কাজীপাড়া মোড়ে নেমে এসেছি। কাজীপাড়ায় সঞ্জীবনী ওষুধের দোকান, সেই বিল্ডিংয়ের ভেতরে একজন 74 বছরের যুবক সেই সুদূর বার্মা থেকে এই পশ্চিমবঙ্গে এসে নিজে যুদ্ধ লড়ে যাচ্ছেন। এই কোভিডও কিন্তু তার স্পিরিটকে ডাউন করতে পারেনি। আজকে জানবো তার যুদ্ধের গল্প, আজকে দেখব দীপক দার যুদ্ধের গল্প। আমি লোকদের থেকে বাকি খেতে পারি না। এখন ধরেন আপনারা বাকি খেয়েছেন, রাস্তাতে যাচ্ছেন, অনেক লোক আছে যে আমার টাকা কেন দিয়েছি চাই, আমি ওরকম খেতে পারি না। ওইটার জন্য আমি প্রথম মুদির দোকান হোলসেল রিটেল দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাকির জন্য দিইনি। এই তাই এইটার জন্য খাবারের দোকানে দিই। খাবারগুলো ট্র্যাডিশনালি আপনাদের বাড়িতে ওখানে তৈরি হতো বা ওখানে আপনি তৈরি হতে দেখেছেন? মানে আমরা যখন শীতকালে আসি দাদুর কাছে কিন্তু বসার জায়গা থাকে না, সেখানে আজকে এসে দেখলাম এখানে ফাঁকাই, মানে বলতে গেলে অনেকটাই ফাঁকা। এখন এই বছরে একটু ব্যবসা খারাপ সবাই, কেন করোনার জন্য সবাই অনেকে এখনও বের হতে চায় না বাড়ির থেকে। আমরা অরিজিনাল বাংলা, আমরা যেরকম করে কী কী দেয় জানি, অন্য লোকরা সেইটা জানবে না। বিকাল 5টা থেকে 9টা মহিঙ্গাটা হলো যে চাউমিন দিয়ে, মহিঙ্গাটা আসল হলো যে মাছের স্যুপ দিয়ে। প্রথম মহিঙ্গার জন্য একটা স্যুপ করতাম, বাটির জন্য একটা স্যুপ করতাম, তারপর লেত বলে যে চাউমিন মাখা ওইটার জন্য ক্লিয়ার স্যুপ একটা করত। এখানকার লোকরা ও ক্লিয়ার স্যুপটা জলের মতো বলে দেখে খায় না, তাই ওইটা আমি বাদ দিয়েছি। তারপর অন্য খাওয়া বলে যে একটা নারকলের দুধ দিয়ে, নারকলের দুধ দিয়ে চিকেন দিয়ে ওইটা একটা স্যুপ করতাম। এখন নারকলের স্যুপটাও এখানে লোকরা পছন্দ করে না, খেলে অম্বল হয় বলে তাই খেতে চায় না, ফেলা যায় তাই। তারপর মহিঙ্গাতে মাছ দিতাম আগে, রুই মাছ দিতাম, এখন এখানকার লোকরা মাছের গন্ধ করে বলে মাছ খেতে চায় না, এখন সব বেশ স্যুপ ডাল দিয়ে করি। আর চিকেনটা রয়েছে, চিকেনটা আলাদা। অরিজিনাল বার্মাতে হলে বাটি আর মহিঙ্গা অনেক ডিফারেন্ট। মহিঙ্গাটা হলো যে মাছের স্যুপ দিয়ে, বাটিটা হলো যে ডালের। এটা কি মহিঙ্গা চাউমিন? এটা চিকেনের সঙ্গে দেবে? চিকেন দেওয়া আছে, চিকেন ডিম। আচ্ছা, এটার মধ্যে কি দেবে তুমি? ডাল, ডালের স্যুপ। কি ডাল এটা? ছোলার ডাল। আগে চীনা মাটির বাটিতে দিতাম, হ্যাঁ এখন করোনার জন্য, করোনার জন্য এটাই দিই। বেটে ডাল বেটে ভাজাটা খুব ভালো লাগে। এটা কি বলে ভাজাটার কোনো নাম আছে? ভাজাটা বার্মাতে ছোলার ডাল লোড দিত, ওইটা পেজও বলতো, এখানে তো এমনি বড়াই বলতো। এখনো তো ভোটের দেরি আছে, তো তারা কিসে রুকো যারা সবর করো, চলেই যাচ্ছে কিছু না কিছু বক্তৃতা। যাই হোক, 30 টাকা, এরকম একটা অদ্ভুত খাবার তো আমি কোনোদিন খাইনি। এর ভেতরে ছোলার ডালের স্যুপ দেওয়া রয়েছে, ডাল আর চালের মেশানো ওই ভাজাটা দেওয়া রয়েছে, এক পিস চিকেন দেওয়া রয়েছে, ডিম কুচি কুচি দেওয়া রয়েছে, সঙ্গে নুডল দেওয়া রয়েছে, সব মিলিয়ে মাত্র 30 টাকা। গরম আছে যথেষ্ট।
কুচকুচে ভাজাগুলো তো খাসা খাসা, আর ডালটাও একটুখানি একটা কি বলবো ওটাকে সর ফ্লেভার আছে আর কি একটুখানি। এর সঙ্গে এইগুলো মিক্স করে নিতে পারো, এই যা ডালটার মধ্যে যেটা বুঝতে পারছি না লাগবে না ওটা, ডালটার মধ্যে প্রচুর পরিমাণে তোমার আদা এবং রসুন দেওয়া হচ্ছে, ঠিক আছে একদম বেটে বেটে। তো সেটার একটা ঝাঁজ যথেষ্ট পরিমাণে বিদ্যমান, আর মুখে প্রথমেই তোমার এই ক্রাঞ্চটা, এই ক্রাঞ্চি জিনিসগুলো মুখে পড়বে, সঙ্গে ডিম সেদ্ধ দিয়ে বা বার্মিজ খাবার বলতে আমি খস সুপি খেয়েছি এখনও পর্যন্ত, সেটার মধ্যে কোকোনাট ক্রিম বা কোকোনাট মিল্ক দেওয়া থাকে বলে অনেকে হয়তো ওটা প্রেফার করে না, বাট এর মধ্যে কিন্তু কোনো কোকোনাট নেই, এটা একদম কোকোনাট ফ্রি। বার্মিজ খাবার বলে কোকোনাট দিয়ে যেটা ভেবো না, ভালো লাগছে আমার তো চিকেনটা ছাড়াই ভালো লাগছে, চিকেনের দরকার আছে বলে মনে হয় না, তবু চিকেন দিয়েছে যখন চিকেনটা দেখি চিকেনটা খাবো কি করে, কাটাটাই তো মুশকিল। আমার এই সেদ্ধ ডিমটা আর সঙ্গে এই মুচমুচে ভাজাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট মনে হচ্ছে এই খাবারটার। তুমি বাটি বলছিলে, এটাই কি বাটি? না ওটা হচ্ছে মহিঙ্গা, বাটিটা হচ্ছে এইটা। এটা আর এটা ডিফারেন্স কি? ওটাতে চাউমিন আছে আর এটাতে চাউমিন। আচ্ছা বাটি আর এটা ডিফারেন্স হচ্ছে, এটার মধ্যে চাউমিন নেই, এটার মধ্যে চাউমিন আছে, আর কিছু ডিফারেন্স নেই। বাটি তো আরও কম দাম, বাটিটা আমার চাউমিনটা দিয়েই ভালো লাগছে, বিকজ এই যে ডালটার মধ্যে না একটা স্পাইস এলিমেন্ট রয়েছে, একটা ফ্লেভার রয়েছে আদা এবং রসুনের, সেইটাকে কি বলবো ব্যালেন্স করছে হচ্ছে একদম সিম্পল নুডলটা, ডালের স্যুপ। মানে কলকাতা শহরে কত রকমের খাবার পাওয়া যায়, মানে কলকাতা শহরে যারা আমরা থাকি তারাই রোজ আর কি মানে এত বৈচিত্র্যময় খাবার দেখে চমকে যায় আর কি। ভালো গেছে, ভালো খোঁজ দিয়েছো, এবং এটার জন্য তো থ্যাংকস একমাত্র এবং একমাত্র আমার ছোটো ভাইয়ের মতন শুভ্র, যে একজন আমাদের বারাসাত বেস্ট ইউটিউবার অলসো, তার সেই ধন্যবাদটা প্রাপ্য, বিকজ ওই আমাকে বলেছে ও ছোটোবেলা থেকে এখানে খাচ্ছে, দাদা একবার আসো, একবার আসো, একবার আসো। আমার খুব একটা আসার ইচ্ছা এদিকে ছিল না, বাট ও আমাকে যেরকমভাবে বললো ওর কথা, দাদুর গল্প, সেটা আমাকে যথেষ্ট প্রভাবিত করলো, ফাইনালি আমি আজকে এখানে চলে এলাম। এবং সত্যি কথা বলতে খেতে দুরন্ত লেগেছে। শুভ্র, শুভ্রর ভার্সন অফ স্টোরি নিজের ভিডিওতে আশা করি ক্যাপচার করেছে, করেছো তো? নিশ্চয়ই, ওর লিঙ্কটা আমি নিচে দিয়ে দিলাম, গিয়ে দেখো, যদি ভালো কাজ হয় তাহলে ফলো করো, আর যদি খারাপ কাজ হয় তাহলে ফিডব্যাক দাও আর কেটে পড়ো। বাটিটাই ভালো, বাটিটাই বেশি ভালো লাগে, আমরা বাটিটাই বেশি খেতে আসি, তারপর তো আদার্স আছেই, যেমন মাইঙ্গা আছে, উনো খাইছে স্পেশাল, মোটামুটি যে কটা আইটেম আছে সবগুলোই সুন্দর। মানে আইটেমটার মধ্যে স্পেশালটা কি লাগে, সিম্পলিসিটি নাকি ফ্লেভার কোনটা? না সিম্পলিসিটি, এবং ফ্লেভারটাও খারাপ না, মানে সর্বাঙ্গ সুন্দর যেটা বলা যায় এক কথায় সেটাই, সবটা ভালো খারাপ না। এখানে 1964 বার্মা থেকে চলে এসছে রিফিউজি হিসাবে, এসে ওরা ছিল হাসনাবাদে, তখন আর ইন্দিরা গান্ধী এসে গেছে, ইন্দিরা গান্ধীর টাইমে ইন্দিরা গান্ধী আড়াই কাঠা জমি দিয়ে এক একটা ফ্যামিলিকে একটা বাড়ি করে দিয়েছে। ওইখানে প্রথম কনভেন্ট স্কুলে পড়েছি, পড়ার পরে তারপর লন্ডন ওই 1966 ওইখানে ম্যাট্রিক পাস করেছি, ম্যাট্রিক পাস করার পরে আমাদের ফরেনার বলে কলেজে ঢুকতে দেয়নি, অ্যাডমিশন দেয়নি, তাই আমি লন্ডন ম্যাট্রিক দিলাম। লন্ডন ম্যাট্রিক পাস করার পরে তারপর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ট্যাগোর কলেজ বলে একটা ছিল, ওইখানে বিকম পড়েছে, বিকম পড়ার পরে তারপর আবার আমাদের অরিজিনাল ব্যবসা আছে মলমেঞ্জুন বলে যে একটা রেঙ্গুন থেকে 100 মাইল দূরে, ওইখানে আমাদের ব্যবসা। এখানে প্রথম প্রথম এই খাবারের অ্যাকসেপ্টেন্স কেমন ছিল, মানে যখন শুরু করেছিলেন মানে প্রথম প্রথম এরকম খাবার? যেমন লেতো বলে যে ওইটা আমি এখানে তখন চালু ছিল না, তাই আমি চালু করার জন্য 2 পিস মাংস দিয়ে 1 প্লেট লেতোকে 5 টাকা দিয়ে 4-5 বছর বিক্রি করেছি,
ওইটা আমি এক প্লেট বিক্রি করলে আমার জন্য আড়াই টাকার মতো লস। তাও তুমি দিয়েছো? দিয়েছি, কেন লোকরা জানি না, খেয়ে টেস্ট পেলে তারপর খাবে। কিন্তু আমরা যখন মেন রোড দিয়ে সবাই আসি, ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু কেউ বুঝতে পারি না যে এখানে একটা দোকান আছে, খাবারের দোকান। এটা আইডেন্টিফাই করবো কী করে? তুমি যদি বলে দাও। 1995-এ যখন খুলেছিলাম তখন বোধ দিয়েছি সাত রেস্টুরেন্ট। আচ্ছা, বার্মিসার ইন্ডিয়ান খাবার। আচ্ছা, যাওয়ার পরে দুই তিন বছর পরে ঝড় এসছে, ঝড় এসে বোর্ডটা পড়ে গেছে। আচ্ছা, বোর্ডটা পড়ে যাওয়ার পরে আমি বলছি থাক গিয়ে, আর বোর্ড লাগাইনি। নাইন বাই 17 টাকি রোড অপোজিট বার্মা কলোনি। খোলার পরে কি আবার আগের মতো নর্মাল হয়েছে? খোলার পরে প্রায় দুই মাসের মতো খারাপ গেছে। হ্যাঁ, এটা শেষ না হতে আরেকটা খাবার নিয়ে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ল্যাথক। এটা বেসিক্যালি নুডলস, তার উপরে ডিম টিম দেওয়া রয়েছে। আর কী রয়েছে ভেতরে জানি না, কী রয়েছে ভেতরে আর কিছু রয়েছে জানি না। তুমি কী জানোটা কি? ল্যাথকটা আমি খুব বেশি খাইনি। আচ্ছা, খেয়ে দেখা যাক ল্যাথক। বেসিক্যালি সোয়া সস বলবো না, টমেটো সস দিয়ে অনেক সময় চাউমিন, যেরকম করে চাউমিন টমেটো সস দিয়ে যেরকম করে ফ্রাই করে সেরকমই একটা স্মেল এটার মধ্যে থেকে আসছে। আর ওপরে ডিম, সেদ্ধ ডিম কুচো করে কেটে দিয়েছে, পেঁয়াজ টেয়াজ রয়েছে, ফ্রাইড অনিয়নও রয়েছে, নর্মাল অনিয়নও রয়েছে, সিম্পল নুডলস। এটার দাম 35 টাকা বলে। কিন্তু আমার এটা বেশি ভালো লেগেছে, আমাদের এই বাটির কী নাম এটা? মহিঙ্গা। মহিঙ্গা, আমি তো মালিঙ্গা বলে ফেলছিলাম, মহিঙ্গা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এটা তো বলাই বাহুল্য, যেটা আমি বারবার বলছি, যে কোনো ব্যবসা, খাবারের ব্যবসা, অন্য যে কোনো ব্যবসা হোক, কোভিডের জন্য ক্ষতিগ্রস্ত। এখানে আগে প্রচুর লোক হতো, আমাকে সুন্দর বলছিল, আজকাল আমি লাস্ট এক ঘন্টা ধরে এখানে বসে আছি, 3 থেকে 4 চারজন মাত্র মানুষ এসছেন, এবং এখন বর্তমানে এরকম 3-4 মানুষ ভেতরে আছেন। তো যেটা সমস্যা হয়ে দাঁড়ায় ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে, যে একটা মানুষকে আমরা হেল্প করবো কী করবো না, সেটা আমার মনে হয় কী দিয়ে বিচার করা উচিত, সেটা হচ্ছে এন্ড অফ দি ডে এটা তো একটা ব্যবসা, সেই ব্যবসার যেটা প্রোডাক্ট যেটা খাচ্ছে সেই খাবারটা যদি ভালো না হয়, তুমি অনুদান দাও, তুমি মেন্টাল সাপোর্ট করো, তুমি মোরাল সাপোর্ট করো, সেই ব্যবসাটা চলবে না। ফর্চুনেটলি এই যে মালিঙ্গা মহিঙ্গা, এই খাবারটা খুব সুন্দর লেগেছে আমার ফার্স্ট টাইম খেয়ে, এবং প্রাইস পয়েন্টটা আমার আরও সুন্দর লেগেছে। এই প্রাইস পয়েন্টটা মেনটেন করে একজন কী বলবো 74 বছরের যুবক, আমি যুবকই বলবো, দীপক দা, চিরঞ্জিত দা নয়, আমাদের দীপক দা এখনও লড়ে যাচ্ছেন। পজিটিভ পয়েন্টগুলো আমি বলছি, এখনও লড়ে যাচ্ছেন, এখনও হার মানেননি। তো ওনাকে হারতে দেওয়া যাবে না। তো ওনাকে হারতে না দেওয়ার জন্য কী করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে, আশেপাশে যারা থাকো, বলাই বাহুল্য যারা এই দোকানে আসোনি, তাদের এখানে এসে পেমেন্ট করে খেতে হবে, তাতে ওনার বিজনেসে রেভিনিউ জেনারেট হবে। বিজনেস তখনই বাঁচবে যখন তাতে রেভিনিউ জেনারেট হবে, যখন তাতে ক্যাশ ফ্লো হবে। এই দুটো যদি না হয়, যদি অনুদান হয়, তাহলে কোনো বিজনেস বাঁচবে না, বিকজ সেটা অন্য খাতে খরচা হয়ে যাবে। তো আমার মনে হয় যে এসে খাও, খেয়ে যদি ভালো লাগে আবার খাও, আবার যদি ভালো লাগে আবার খাও, এখানকার ক্যাশ ফ্লো আর রেভিনিউ দুটোই বেড়ে যাবে। আর আমাদের 74 বছরের যুবক দীপক দা দৌড়াতে দৌড়াতে ম্যারাথনটা ঠিক জিতে যাবে। কোনো আড়া কথা, সেটা হচ্ছে দাদুকে হেল্প করার জন্য একদমই খেতে এসো না, নো নিড। যদি নতুন আইটেম, মানে বার্মিস খাবার, নতুন আইটেম, ইউনিক নেম, সস্তায় পুষ্টিকর হোলসাম মিল খেতে চাও, তাহলে এসে এখানে খেও, তাহলে তোমার পয়সাটা সঠিক জায়গায় ইনভেস্ট হবে, এবং যেখানে ইনভেস্ট হবে সেই বিজনেসের ক্যাশ ফ্লোটা বাড়বে। এটা মাথায় রাখো, বিকজ যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে জেতা হারা লেগেই আছে, যুদ্ধটা এবং স্পিরিটটা আসো। তো আমি কোনো স্পিরিটের অভাব কিন্তু আমাদের দীপকদার মধ্যে দেখিনি, কী বলবো বুঝতে পারছি না। সামান্য 100 টাকারও খেতে পারিনি, সে 100 টাকাটা দাদু নিতে চাইছে না, বাট আমার কিছু করার নেই, মানে 100 টাকাটাও দাদু নিতে চাইছে না। রিয়েলি জাস্ট কিছু বলার নেই, মানে আমি অনেক চেষ্টা করলাম যে টাকাটা নাও, বিকজ এটা সামান্য একটা টাকা, এর বেশি খেতে পারলে আমার ভালো লাগতো, বাট স্টিল উনি এই টাকাটা নিতে চাইছেন।
মানে যে ওয়ার্ম ফিলিংটা উনি আমার প্রতি দেখাচ্ছেন একদিনের আলাপে, আমার মনে হয় এটার জন্যই শুভ্র এখানে আমায় নিয়ে এসছে। তোমরা আসো আর না আসো আমার জন্য ডাজেন্ট ম্যাটার, আমি কিন্তু আমার আসার সার্থকতাটা পেয়ে গেছি এবং এই ছোটো ছোটো জিনিসগুলোই মানুষকে কিন্তু টাচ করে। আজকে এই ভিডিওটা আর এখান থেকে বেশি বড় করবো না, মুইঙ্গা মালিঙ্গা সব আমাদের খাওয়া হয়ে গেছে। আমাদের এই ছোট্ট প্রয়াস ছিল মানুষের হাসি মুখে লড়াইটাকে তোমাদের সামনে তুলে ধরার, সেই হাসি মুখের লড়াইটাকে সমর্থন করতে চাইলে এই দোকানে এসে বসে যেটা খুশি খাও, খাবার ভালো হলে আরও খাও, আরও ভালো লাগলে আরও খাও। তাতেই দীপক দা দাদু বলবো না দীপক দার মতন মানুষ আরও জোরে ম্যারাথনে দৌড়াতে পারবে। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চ্যাংড়ামি চলছে, চ্যাংড়ামি চলবে।